আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘ দু বছর পরে অফলাইন শুরু মাধ্যমিক পরীক্ষা, চলবে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত। পরীক্ষা চলাকালীন বন্ধ ইন্টারনেট পরিষেবা। রেকর্ড সংখ্যক 11,26,863 জন পড়ুয়া এবার পরীক্ষায় বসেছে। শেষবার পরীক্ষা হয়েছিল 2020 সালে। এবার প্রায় 50,000 পরীক্ষার্থী বেড়েছে। মাধ্যমিকে এবার ছাত্রর সংখ্যা 5,59,000, ছাত্রীর সংখ্যা 6,26,804 জন, মোট ভেনুর সংখ্যা 4,194। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে আইসোলেশন রুম থাকবে। কোনো পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কাছাকাছি হাসপাতালে বসে পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা শুরুর প্রথম সোয়া এক ঘন্টা শৌচালয়ে যেতে পারবে না মাধ্যমিক পড়ুয়ারা। হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস ঠেকাতে এই ব্যবস্থাও নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল 11:45 প্রশ্নপত্র বিলি শুরু হবে, 12:00 শুরু হবে পরীক্ষা, শেষ হবে 3:00। অনেকটাই শান্তি থাকলো অনলাইন ক্লাসের জন্য। আমাদের টিচাররা সর্বদা আমাদের সহায়তা করেছেন যেভাবে আমরা কীভাবে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাই। তো অনলাইন ক্লাসে যেমন আমাদের সহায়তা করেছেন, তেমনি টিচারদের ফোন করেও আমরা বিভিন্নভাবে সাহায্য পেয়েছি। পঠন পাঠন মূলত বেশ খারাপ নেই, ভালোই আছে। তো আমার প্রিপারেশন বেশ। গত বছর এই দিনে যখন মাধ্যমিক হওয়ার কথা ছিল, সেই সময় কীরকম মনে হচ্ছিল, মানে সেই সময় পরিস্থিতি কীরকম ছিল, ভাবতে পেরেছিলে যে পরীক্ষা হবে? আমি 9-এ পড়তাম, তো সেক্ষেত্রে সেরকম বিশেষ অভিজ্ঞতা আমার হয়নি। তাও মনে হয়েছিল যে এখানে মাধ্যমিকটা না হয়ে পরীক্ষায় পাস করানোটা আমার মতে অতটাও ঠিক হয়নি। তো এবার তো খুশি? তো এবার অবশ্যই বেশ খুশি। কেমন প্রস্তুতি হয়েছে? কেমন প্রস্তুতি আমার খুবই ভালো হয়েছে। কি নাম তোমার? কোন স্কুল? আকাশ সেন। কোন স্কুল? বৈশপুর দেশপ্রাণ গঙ্গারাম হাই স্কুল। অনলাইনে ক্লাস হয়েছিল, অফলাইনে ক্লাস হয়েছে, এটা আমাদের ভালো হচ্ছে, এতে কিছু ভয়ের নেই, স্যারেরা বলছে আমাদের কাছে আসে। কোভিড বিধি মানা হচ্ছে, মাস্ক না পরলে ভেতরে ঢুকতে দিচ্ছে না? না, মাস্ক না পরে ভেতরে ঢুকতে দিচ্ছে না। যারা মাস্ক পরে আসছে না তাদের জন্য কী বলছে? তাদেরকে এখানে গার্ড দাঁড়িয়ে আছে, তা বলছে যে মাস্ক পরতে। কী পরীক্ষা রয়েছে তোমাদের? বাংলা। তোমাদের রুমের মধ্যে কজন কুকুর বসানো হয়েছে? কজন রুমে? একটা বেঞ্চে কজন করে বসানো হয়েছে? একটা রুমে আছে। একটা বেঞ্চে কজন করে? দুজন করে। দুজন করে। জীবনে প্রথম বড় পরীক্ষা, কেমন লাগছে তোমার? খুবই ভালোই হচ্ছে, কোনো ভয়ের কিছু নেই। অনেক দীর্ঘদিন স্কুল হয়নি, বন্ধ ছিল, তারপরেই কিন্তু পরীক্ষা হলো, তাতে কি কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তোমাদের? না, একটু সমস্যা হয়েছিল কিন্তু এতটাও। পরীক্ষা প্রতিবারের নেই, এবারেও এখানে মাধ্যমিকের ভ্যালু হয়েছে। তো বিগত দু বছর যেহেতু পরীক্ষা হয়নি কোভিড সিচুয়েশনের জন্য, এবছর এই কোভিড সিচুয়েশনের মধ্যে পরীক্ষা হচ্ছে, ছাত্রছাত্রীরা খুবই খুশি। তো আমরা সমস্ত রকমের যে কোভিড প্রোটোকল আছে সেগুলো মেনেই আর কি পরীক্ষার ব্যবস্থা করেছি, যাতে ক্লাসরুমের মধ্যেও অতিরিক্ত ভিড় না হয় আমরা সেটাকেও মেনটেন করার ব্যবস্থা করেছি। ছাত্রছাত্রীরা যখন স্কুলে ঢুকছে তাদের স্যানিটাইজ করা এবং মাস্ক না থাকলে মাস্ক তাদের দেওয়া, সব কিছুই আছে আর কি। তো সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনেই পরীক্ষাটা চলছে। এবং দীর্ঘদিন প্রথম কথা স্কুল বন্ধ ছিল, এবং হঠাৎ করে স্কুল খোলা, মাধ্যমিক হওয়া একটা উৎসবের মতোই আর কি। তাই ছাত্রছাত্রীরা ভীষণ খুশি, আমরাও খুব খুশি। অনলাইনে ক্লাসগুলো হতো? অনলাইনে ক্লাস আমরা এই দীর্ঘ দু বছর ধরে আমরা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এবং অনলাইনে যেটা গুগল মিটের মাধ্যমে আমরা নিয়েছি। তারা সেটা কি সকলে পেয়েছে? সেই হ্যাঁ, ম্যাক্সিমাম ছেলেমেয়েই পেয়েছে। এবার দেখুন, স্কুলে সমস্ত পরিবারের বা ছেলেমেয়ের কাছে তো স্মার্টফোন নেই, তবে ম্যাক্সিমাম ছেলেমেয়ের কাছে পৌঁছেছে, এটাই আমাদের সাফল্য আর কি। এবং যাদের স্মার্টফোন নেই তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করেছে, আমরা চেষ্টা করছি তাদের সমস্যার সমাধান করতে। শান্তিপুরে কটা স্কুলে মোটামুটি হচ্ছে পরীক্ষা? শান্তিপুরে কতগুলো স্কুলে ভ্যালু হয়েছে সেটা আমার কাছে সেই। আচ্ছা, আপনার স্কুলে কতগুলো? আমার স্কুলে 284 জন। সকলেই মেয়ে? হ্যাঁ, সকলেই মেয়ে। রাধারানী নারী শিক্ষা নিকেতন ওই স্কুলেরই মেয়েদের এখানে পড়ছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম মুকুন্দ দাস, আমি চন্তুবাই হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। আপনার নাম? জয়ন্ত দাস মহাপাত্র। আপনার ছেলে কি স্কুলে পরীক্ষা দিতে আসছে? ব্রজকিশোরপুরের ছাত্র, এখানে সেন্টার পড়েছে, এই স্কুলেই পরীক্ষা দেবে। আচ্ছা, তাদের অনলাইনে ক্লাস হয়েছে, অফলাইনে পরীক্ষা, কি বলবেন? পরীক্ষা হওয়াটা খুব জরুরি ছিল, হ্যাঁ, যার জন্য পড়াশোনা বাড়িতে করেছে, স্কুলে হয়নি, হওয়ার সুযোগ ছিল,
এখন পরিচালক মণ্ডলী যেমন মনে করেছেন তেমনি করেছেন, তো সেই জায়গায় পরীক্ষাটা হওয়া খুবই জরুরি ছিল, পরীক্ষা হচ্ছে এটা ভালো। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পরে হঠাৎ পরীক্ষা, মানে ছাত্রছাত্রীদের কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? কিছু তো সম্মুখীন তো হতেই হবে, মানে তারা তো শিক্ষকদের সান্নিধ্যে আসতে পারেননি, যার ফলে কিছুটা অসুবিধা হবেই। তবুও বাড়ি থেকে পড়েছে, এখন যে যার নিজেরা যেভাবে পড়েছে, টিউশনে যেভাবে পড়েছে, তার পরিপ্রেক্ষিতে উত্তর দেবে। কোভিড বিধি কতটা মানা? কোভিড বিধি মানা ভালো, মাস্ক থাকা, সে কোভিড থাকুক আর না থাকুক, মাস্ক পরাটা ক্ষতিকারক নয়, এ অভ্যাস হয়েছে মানুষের মধ্যে, এটা ভালো, এটা যদি চিরকাল ধরে থাকে কোনো অসুবিধা নেই। দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, এটা শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষেও ভালো। পরীক্ষা সেন্টারে কোভিড বিধি কি মানা হচ্ছে? আপাতত দেখছি মানা হচ্ছে, যেটুকু মানা হচ্ছে ঠিকই আছে, স্যানিটাইজার দিচ্ছে, মাস্ক প্রত্যেকের আছে, অভিভাবকরা মাস্ক পরে এসছে, ছাত্রছাত্রী প্রত্যেকের মাস্ক আছে, ভালো। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা।